আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মিথি আক্তার। নতুন মন্ত্রিসভায় 25 মন্ত্রী ও 11 প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় ঠাঁই হয়নি 14 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী ও 2 উপমন্ত্রীর। নওফেলের ডাবল জাম্প। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় 74 দিন পর খুলছে আজ। কারাগারে মির্জা ফখরুলের ওজন 5 কেজি কমেছে। রিজার্ভ নিম্ন পর্যায়ে থাকলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। নৌকার সমর্থকরা আওয়ামী লীগ নেতার পা ভেঙে দিল, রাতেই পঙ্গুতে ভর্তি। মৌচাকে ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু। এবং মালদ্বীপের ঘনিষ্ঠতম সহযোগী চীন শিকে বললেন মুইজু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তাদের নাম জানান। তিনি বলেন, আমি মোট 25 জন পূর্ণ মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর নাম তালিকা পেয়েছে এবং এখানে আসার আগে তাদেরকে টেলিফোনে জানিয়েছে। তিনি জানান, মন্ত্রী হচ্ছেন আকম মোজামেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, দীপুমণি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাসান মাহমুদ, আব্দুল শহীদ, সাধন চন্দ্র মজুমদার, রোআম ও ওবায়দুল মোকাদ্দির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণচন্দ্র চন্দ, আব্দুল সালাম, মহিবুল হাসান চৌধুরী নোফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুর হাকিম, সাবেক হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান এবং সামন্তলাল সেন। তাদের মধ্যে ইয়াফেস ওসমান এবং ডাক্তার সামন্তলাল সেন টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্রলাল ত্রিপুরা, রুমানা আলীর, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল টিটু এবং খালিদ মাহমুদ চৌধুরী। নতুন মন্ত্রিসভার এই তালিকায় কোনো উপমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শপথ নিতে যাচ্ছে সরকারের নতুন মন্ত্রিসভা। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে 25 মন্ত্রী 11 প্রতিমন্ত্রী শপথ নেবেন। তবে নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি 14 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী ও 2 জন উপমন্ত্রীর। নতুন মন্ত্রী পরিষদের নাম নেই আগের মন্ত্রিসভার যেসব সদস্যের, তারা হলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, উশাই সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান, সুফিয়ান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহিয়ার আলম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা। বিদায়ী মন্ত্রিসভার 3 উপমন্ত্রীর মধ্যে 2 জনই এবার বাদ পড়েছেন। তারা হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং প্রাণী সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এদিকে আগের মন্ত্রিসভার টেকনোক্র্যাট কোটার 2 জন মোস্তফা জব্বার ও শামসুল আলমেরও নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল। নতুন মন্ত্রিসভায় একসঙ্গে ডাবল লাভ দিয়েছেন তরুণ এই নেতা। নভেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী না হয়ে সরাসরি পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে নিকট অতীতে উপমন্ত্রী থেকে সরাসরি পূর্ণ মন্ত্রীর দায়িত্বে যেতে কাউকে দেখা যায়নি। তার সঙ্গে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার নতুন মন্ত্রিসভায় জায়গা না পেলেও নভেল পেয়েছেন পদোন্নতি। সবশেষ মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জুনেদ আহমেদ ও খালিদ মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী থেকে গেছেন। কিন্তু ব্যতিক্রম ঘটেছে কেবল মহিউদ্দিন পুত্র নওফেলের ভাগ্যে।
মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম নয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটানা 74 দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলছে। বিকেল 3টায় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকে বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিজয় দিবস সহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি। গত বছরে 28 অক্টোবর সংঘর্ষের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। পরদিন সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের সামনে স্টিকার দিয়ে ঘেরাও করে তদন্ত চালায়। তখন পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, ক্রাইম সিন লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ তা পেরিয়ে বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় কার্যত বন্ধ থাকবে। এর দুদিন পর কার্যালয়ের দুই পাশে কাটা তারে ব্যারিকেড বসায় পুলিশ। কার্যালয়ের সামনে ফুটপাত দিয়েও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। মামলা ও গ্রেফতার আতঙ্কে তখন থেকেই বিএনপির কোনো নেতাকর্মী কার্যালয়মুখী হননি। তবে সংসদ নির্বাচনের পর থেকে সে অবস্থার শিথিলতা আনা হয়। রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক 9টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পল্টন ও রমনা থানার নাশকতার দুই মামলায় কারাগারে থাকায় এখনই মুক্তি পাচ্ছে না ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী আসাদুজ্জামান। আদালতকে তিনি বলেন, 76 বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম অসুস্থ। গত 29 অক্টোবর গ্রেফতার হয়ে কারাগারে থাকা মির্জা ফখরুলের ওজন 5 কেজি কমে গেছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো বয়স্ক ও অসুস্থ ব্যক্তি জামিন পাওয়ার অধিকার রাখেন। বিএনপি মহাসচিব বয়স্ক এবং অসুস্থ তার জামিনের বিষয়টি বিবেচনার জন্য আদালতে প্রতি আবেদন জানান তার আইনজীবীরা। আদালতে ফখরুলের আইনজীবী দাবি করেন, বিরোধী মতের ওপর এখনো নানাভাবে নির্যাতন চলছে। রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। মির্জা ফখরুলের বিরুদ্ধে করা 9টি মামলা রাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, এসব মামলায় বিএনপি মহাসচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ওই 9টি মামলার মধ্যে একটি মামলার আসামি শাহজাহান ওমর, তিনি জামিন পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। চলতি 2023-24 অর্থ বছর জুড়ে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জগুলো অব্যাহত থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির আশঙ্কা, চলতি অর্থ বছরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে যেতে পারে নিম্ন পর্যায়ে, সেক্ষেত্রে সরকারকেও আমদানি নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে হতে পারে। চাপ থাকবে মূল্যস্ফীতিরও, এর ধারাবাহিকতার বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ। সব মিলিয়ে এই অর্থ বছরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি রপ্তানি ও বেসরকারি বিনিয়োগের মতো সূচকগুলোই উন্নতির সম্ভাবনা তেমন একটা নেই। হ্রাস পেতে পারে জিডিপির প্রবৃদ্ধি হারও। বৈশ্বিক অর্থনীতি গতি প্রকৃতি নিয়ে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে চলতি 2023-24 অর্থ বছর বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি রপ্তানি এবং সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিকে চাপে রেখেছে মূল্যস্ফীতির। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 9% উপরে। অর্থবছরের বাকি সময় এ ধারা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। রিজার্ভ সংকট এবারও দেশের সামষ্টিক অর্থনীতির ভারসাম্যকে চাপে রাখবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী এবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে নিম্ন পর্যায়ে। রিজার্ভের ক্ষয় মোকাবেলায় আমদানিতে নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে হতে পারে সরকারকে, ফলে বেসরকারি খাতের বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনে পরাজিত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণালকান্তি দাস সমর্থকদের হামলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের নাম বিল্লাল তালুকদার। তিনি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ওই গ্রামের মৃত মকবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। বিল্লাল তালুকদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ফয়সাল বিপ্লব বিজয়ী হওয়ার নৌকার সমর্থকরা তার উপর ক্ষুব্ধ ছিল। ফলাফল ঘোষণার পর থেকেই তিনি বেশ কয়েকবার হুমকি পেয়েছিলেন। এদিকে ব্যক্তিগত কাজে বুধবার সন্ধ্যা 7টার দিকে গুয়াগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নতুন চরসাজি যাওয়ার সময় গুয়াগাছি বাজার এলাকায় পরাজিত প্রার্থী মৃণালকান্তি দাসের সমর্থক পিয়াস নয়ন কসাই ও সুমন সহ 40-42 জন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে পিস্তল, রড এবং দেশীয় অস্ত্র ছিল। তারা তাকে বেধড়ক মারধর এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
রাজধানীর মৌচাকে ভবন থেকে ইট পড়ে পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম দীপুসানা। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। সন্ধ্যা 7:30টার সময় শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। রমনা থানা পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, মৌচাক ফখরুদ্দিন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে দীপুসানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে তার মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালে রয়েছে। জানা যায়, সানার বাড়ি সাতক্ষীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সাবেক ছাত্রী। তার 3 বছর বয়সের বাচ্চা রয়েছে। নয়াদিল্লি মালে টানাপোড়েনের মধ্যেই চীন সফরে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এবার বেইজিংকে তাদের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বললেন। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় মুইজু আরো বলেন, মালদ্বীপের উন্নয়নের ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। 5 দিনের চীন সফরে তৃতীয় দিনে বুধবার জিনপিং এর সাথে রাজধানী বেইজিং এ বৈঠক করেন মুইজু। জানান, করোনা ভাইরাস মহামারীর আগে চীন ছিল তাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী। তার এই বক্তব্য ভারতকে বেশ ক্ষুব্ধ করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নতুন করে ভারত মালদ্বীপ টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী নেতা তথা পিপলস ন্যাশনাল কংগ্রেস এর প্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। জানিয়ে, নয়াদিল্লি মালে টানাপোড়েন তৈরি হয়েছে এই আবহে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মালদ্বীপের 3 মন্ত্রী মরিয়ম সিউনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ কিছু ছবিতে মোদককে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলো মুছে দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে 3 মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজু। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।